মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই কোথায় গো? আমরা চলে এসেছি, ও একবারও এলো না তো। বিক্রম তাড়াতাড়ি শুয়ে পড়েছে, ওর আসলে মন মেজাজটা ভালো নেই, আমরাও আর ওকে ঘাটাইনি। আমার একদম কিচ্ছু ঠিক মনে মনে হচ্ছে না, আমার একদম এসব বিশ্বাসই হচ্ছে না। এই এত বড় ঘটনা, ওদের অপছন্দের ঘটনা, ওরা এত তাড়াতাড়ি কি করে ভুলে যাবে রাই? আর তার জন্য আমার মেয়েটার উপর না অত্যাচার করে না। তুমি এসব কেন ভাবছো বলো তো মা? ওনারা কি ওরকম মানুষ যে বাড়ির বউয়ের উপর অত্যাচার করবে? আমি এতদিন ধরে ওনাদের চিনি, আর তাছাড়া সূর্য তো আছে, ওরকম কিছু হতে দেবে না মা। আর সূর্যকে সবসময় বাড়িতে বসে থাকবে নাকি? না, থাকবে ভাড়া দেওয়ার জন্য। থাকবে না, সূর্য থাকবে না, কিন্তু বাড়ির বাকিরা তো আছে মা। ওর বাবা মা তো খারাপ নন। হ্যাঁ, যাটা একটু ওরকম, কিন্তু বাড়ির সবাই তো নয় মা, সবাই তো একরকম হয় না। ঠিকই তো, তাছাড়া আজ তো ফুল সজ্জার রাত, আজ দুজন দুজনকে একসাথে কাছাকাছি পেলে দেখবি দুজনের মধ্যে ঠিক ভাব ভালোবাসা গড়ে উঠবে, তুমি দেখে নিও। ওখানে রেখে দাও, এ না দুজনে মিষ্টি মুখ করো, আর পান আর দুধ রইলো খেয়ে নিও, কেমন? ঠিক আছে, এসব এখন থাক, তোমরা এখন এসো। ও মা, কি তারা দেখছো আমাদের তারাবার? এখন বুঝি তর্ষ হয়েছে না? না, আসলে এই মুহূর্তে তোমরা সবাই টায়ার্ড আছো, তাই প্রত্যেকেরই রেস্টের প্রয়োজন, সেই জন্যই বললাম। এখনো তো অনেক নিয়ম বাকি, রীতি অনুযায়ী আজ স্ত্রীকে স্বামীর পা ধুয়ে দিতে হয়। প্লিজ, এই সব রীতির এখন কোনো প্রাসঙ্গিকতা নেই, আর না আছে এর কোনো তাৎপর্য। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা বন্ধুত্বের আর পাশে থাকার, যদি দরকার পড়ে তাহলে স্বামীও স্ত্রীর পা ধুইয়ে দিতে পারে। বাবা সূর্য, এই কথাটা যদি মা শোনেন ভেবেছো তো কি হবে? এখন তুমি এই মেয়ের পা ধুইয়ে নিয়ম বদলাবে বুঝি? বৌমনি, মায়ের কানে যদি কথাগুলো যায় তাহলে মাকেও আমি একই কথা বলবো, যদি নিয়ম বদলের দরকার হয় তাহলে এই মুহূর্ত থেকেই বদলানো দরকার, যদি দরকার পড়ে তাহলে আমিও নীলুর পা ধুইয়ে দেব, কারণ আমাদের মধ্যে সম্পর্কটা শুরু হবে বন্ধুত্ব থেকে। বন্ধুদের সাথে আমরা যেমন সহজ সরল ভাবে মিশতে পারি, একে অপরের পাশে আমরা থাকবো ঠিক সেরকম ভাবেই। খুব ভালো কথা বললে সূর্য, তোমার মতন করে যদি সব ছেলেরা ভাবে তাহলে শ্বশুরবাড়ি এসে মেয়েদের জীবনে আর কোনো সমস্যাই থাকে না, তাই তো? হ্যাঁ, আর শ্বশুরবাড়ি যেন মেয়েদের কাছে একটা আতঙ্ক, এমন ধারণাটাই দূর হয়ে যাবে। আর তোমরা দুজন এভাবেই সারা জীবন পাশে থেকো, কেমন? আমি যতদূর জানি বন্ধুত্ব হয় সমানে সমানে। একজন ভুল মানুষের সাথে যতই জোর করে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করা হোক না কেন, সেটা খুব মুশকিল, সেটা টেকানো কোনোদিনও সম্ভব নয়। দেখ, সবকিছু যদি একটাই পার্সপেক্টিভ দিয়ে দেখিস তাহলে কিন্তু ভুল বিচার করবি তুই। কিন্তু সমানে সমানে কথাটা তো ভুল পার্সপেক্টিভ নয় সূর্য। এক্স্যাক্টলি ডোরা, এক্স্যাক্টলি। আচ্ছা সূর্য, এই যে বিয়ের কোন নিয়মই তো তুই বাদ দিসনি, দিসনি তো, মানে পুরোটা পালন করেছিস পুরো দরাজ মনে, তাহলে এই ফুলসজ্জার নিয়ম কানুনে অসুবিধাটা কোথায়? নাকি তুই ফুলসজ্জাটাই মানছিস না? দাদা দেখ, এইসব আলোচনা আর আমার সত্যি ভালো লাগছে না। আমি কি মানছি কি মানবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আর এই পা ধুয়ে দেওয়ার ব্যাপারটা যদি আমি না মানি তাহলে বিরাট বড় কোনো ক্ষতি হয়ে যাবে না? প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চয়েস থাকে, আর আমার মনে হয় সেটাকে রেসপেক্ট করাটাই উচিত। ও তার মানে? আচ্ছা থাক থাক থাক, এখন এসব কথা থাক। আজকাল অনেক রীতিনীতিরই তো প্রাসঙ্গিকতা হারিয়েছে, আর সময় তো অনেক বদলেছে, এখন তো অনেকেই অনেক কিছু মানে না। সূর্য তো তাও প্রায় অনেক কিছুই মেনেছে। থাক থাক থাক, চলো এখন আমরা সবাই যাই। চলো, দুধ আর পানটা মনে করে খেয়ে নিও কিন্তু, কেমন? চলে এসো। ঠিক, সত্যি
সূর্যটা কত ভালো, এতক্ষণ অবধি না হয় দিদি ভাইয়ের কাছে দেখানোর ব্যাপার ছিল, কিন্তু এখন তো তা নয়। এই রাত একজন মেয়ের জীবনে যতটা গুরুত্বের, একজন ছেলের কাছেও তাই। তার মানে হয়তো ভালোবাসা ভেঙে যাওয়ার ব্যথাটা মেনেও বিয়েকে প্রাধান্য দিতে চাইছে সূর্যদা মন থেকে, স্বামী স্ত্রীর সম্পর্ককে মেনে নিতে চাইছে। একবার যদি একটু কথা বলতে পারতাম, ফোনেই কথা বলতে পারবে। মা তো টেনশন করো না, চলো চলো বসবে, চলো চলো। আজকের দিনেই আমাদের প্রথম দেখা হয়েছিল, তাই প্রত্যেক বছর এই দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করব। বিয়ের পরও এই দিনটায় আমরা ডেটে যাব, তারপর আমরা নিজেরা নিজেদের মতো করে সময় কাটাবো। তোমার তো লাল গোলাপ সব থেকে প্রিয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।